দীর্ঘদিন বিরতির পরে নায়িকা দিঘির নতুন আরও একটি সিনেমা আজ অর্থাৎ 16 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সারা দেশ জুড়ে। নায়িকা দিঘির নতুন এই সিনেমাটির নাম শ্রাবণ জ্যোৎস্নায়। এই সিনেমায় নায়িকা দিঘির সাথে অভিনয় করছে নায়ক হিসাবে কাজী আব্দুল নূর। এই সিনেমার মাধ্যমে দর্শকদের জন্য নতুন রূপে হাজির হয়েছে নায়িকা দিঘি। নায়িকা দিঘি তার এই নতুন সিনেমা ব্যাপারে খুবই আশাবাদী। নায়িকা দিঘি বলেন, আমি এই সিনেমার জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি, অনেক সাধনা করেছি এবং দর্শকদের জন্য ভালো কিছু আনার চেষ্টা করেছি। আশা করি যারা আমার ভক্ত রয়েছে তাদের কাছে এই সিনেমাটি অনেক ভালো লাগবে, আর আমি চেষ্টা করি সবসময় দর্শকদের মন খুশি করার জন্য, দর্শকদের যাতে ভালো লাগে সেই ধরনের গল্পে সেই ধরনের সিনেমায় অভিনয় করার জন্য। আমি আমার দর্শকদের জন্য চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ভবিষ্যতে আমার হাতে আরও ভালো কিছু সিনেমা রয়েছে, আমি সেগুলোতে অভিনয় করব যাতে করে দর্শকদের মন জয় করতে পারি। নায়িকা দিঘি সবার কাছে অনুরোধ করেছে তার এই নতুন সিনেমাটি সবাই যেন সিনেমা হলে গিয়ে দেখে। তো নায়িকা দিঘির এই নতুন সিনেমাটি ঢাকা শহর সহ দেশের কোন কোন জেলা শহরের কোন কোন সিনেমা হলে রিলিজ হয়েছে চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। নায়িকা দিঘি অভিনীত এই নতুন সিনেমাটি বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের 23টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তাহলে চলুন আমরা দেখে আসি 23টি সিনেমা হলের নাম এবং তাদের ঠিকানা। 1 নম্বরে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি ঢাকা, 2 নম্বরে স্টার সিনেপ্লেক্স মহাখালীতে, 3 নম্বরে স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার ঢাকা, 4 নম্বরে স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার মিরপুরে, 5 নম্বরে স্টার সিনেপ্লেক্স বিজয় সরণি ঢাকাতে এবং 6 নম্বর স্টার সিনেপ্লেক্স রাজশাহীতে, 7 নম্বরে স্টার সিনেপ্লেক্স চট্টগ্রামে, 8 নম্বরে ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিউচার পার্ক ঢাকা, 9 নম্বরে লায়ন সিনেমা হল কেরানীগঞ্জ, 10 নম্বরে সিলভার স্ক্রিন চট্টগ্রাম এবং 11 নম্বরে শ্যামলী সিনেমা হল ঢাকাতে। এরপরে বিজিবি সিনেমা হল ঢাকা, তারপরে ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি উত্তরাতে, এরপরে গুলশান সিলেক্ট কমপ্লেক্স নারায়ণগঞ্জে, এরপরে চাঁদমহল সিনেমা হল কাশপুরে, এরপরে চন্দ্রিমা সিনেমা হল শ্রীপুর গাজীপুরে এবং মধুবন সিনেপ্লেক্স বগুড়াতে এবং সাহেবানী সিনেমা হল ময়মনসিংহ, এরপর নন্দিতা সিনেমা সিলেট, তারপরে লিবার্টি সিনেমা খুলনা এবং শঙ্খ সিনেমা হল খুলনা এবং তাস সিনেমা হল নওগাঁ এবং সর্বশেষ বনলতা সিনেমা হল ফরিদপুর। তো এই সর্বমোট 23টি সিনেমা হলে নায়িকা দিঘি অভিনীত শ্রাবণ জোয়ার এই সিনেমাটি মুক্তি পেয়েছে। আপনি যদি একজন নায়িকা দিঘির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি বেশি বেশি সবাই শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা তথ্যগুলো জানতে পারে। এই ভিডিও বিষয়ে কারো যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বা ইনবক্সের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।